ভিউয়ার্স, ওয়েলকাম সুবর্ণাস মেকিং চ্যানেলে। আমি আজ আপনাদের সুন্দর এই স্টাইলিশ ডিজাইনের জামাটি বানানো শেখাবো খুব কম কাপড়ে। তো ভিডিওটি যদি নতুনরাও স্কিপ না করে দেখেন, আপনারাও ঘরে বসে এই জামাটি সহজেই বানাতে পারবেন। এবং আমি ভিডিওটির শেষে সাইড ফরা সেলাইয়ের এবং হাতা লাগানোর খুব সহজ সহজ পদ্ধতি দেখিয়েছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলেও ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। এবং প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সকল ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। 45 ঝুলের জামাটি বানানোর জন্য আমি এখানে প্রিন্ট কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ, এখান থেকে আমি হাতাও তৈরি করেছি, এবং এক কালার কাপড় নিয়েছি 1 গজ পরিমাণ, 1 গজ এবং 2.5 গজ পরিমাণ। তো আপনারা আপনাদের ঝুল অনুযায়ী এটা নিয়ে নেবেন। তো এখানে আমি 45 ইঞ্চি ঝুলের জন্য 33 ইঞ্চি করে দুইটা পার্ট কেটে নিয়েছি, 33 ইঞ্চি করে, দেখতে পাচ্ছেন 33 ইঞ্চি করে লম্বাই আমি কেটে নিয়েছি। দেখুন এখানে আমি টোটাল 33 ইঞ্চি করে নিয়েছি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন, 44 ইঞ্চি হইলে 32 ইঞ্চি নেবেন, ঠিক আছে। আমি এখানে 45 ইঞ্চির জন্য বানাচ্ছি, এইভাবে ইঞ্চি কমাবেন, 1 ইঞ্চি করে কমবে এই দুই পার্টের জন্য। এখন আমি 33 ইঞ্চি করে দুইটা পার্ট কেটে নিয়েছি। এবার কথা হলো যে আমরা নিচে জামার নিচের ঘের 24 ইঞ্চি, তাহলে 24-এর অর্ধেক 12, এবং তার সাথে আমি 2 ইঞ্চি বেশি নিব, তাহলে তার সাথে 2 ইঞ্চি বেশি নিলে 26 ইঞ্চি হয়, তাহলে আমাদের নিচের যে ঘেরটি হবে কামিজের নিচের, তার সাথে আমরা 2 ইঞ্চি বেশি নিব, 24-এর সাথে 2 ইঞ্চি নিয়ে মোট 26 ইঞ্চি, অর্থাৎ আমি 13 ইঞ্চি করে নিয়েছি। তো নেওয়ার পর দেখুন আমি দুটিকে 33 ইঞ্চি করে পার্টে কেটে নিয়েছি। এবার আমরা কি করব, এখানে দেখুন 16 ইঞ্চি, এক কালার কাপড়ে 16 ইঞ্চিতে আমি একটি দাগ দিব, দেওয়ার পর এটা স্ট্রেট টেনে নিব, এটা আমাদের স্ট্রেট টানা হয়ে গেল। দেখ 16 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম, এটিকে জাস্ট এই কাপড়ের উপর বসাবো, প্রিন্ট কাপড়ের মাথায় ঠিক এই 16 ইঞ্চির দাগটা এর উপর বসাবো। আবারও বুঝে নেন, এই মাথায় দুই বন্ধ সাইড আমার দিকে আমরা জাস্ট নিচের ঘেরের সাথে 2 ইঞ্চি বেশি নিয়ে কেটেছিলাম। তারপরে দেখুন এখানে 16 ইঞ্চিতে দাগ দিয়েছি, দেওয়ার পর এই যে এই এই কাটা সাইডটা একদম মাথায় এই দাগটা আমরা বসিয়ে নেবো, যে 16 ইঞ্চিতে দাগ দিয়েছি, দিয়ে এইভাবে কাপড়টি ফেলবো। তো ফেলা হয়ে গেছে দুই বন্ধ সাইড আমার দিকে এবং খোলা সাইড ওই দিকে। তারপর দেখুন আমি গলা কাটবো, তো গলার জন্য আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি, এখানে 5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, মানে এখানে 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে একটি বক্স টেনে দিব, এখানে আমরা 1.25 ইঞ্চি পরিমাণ নিয়ে একটি দাগ দিব, দেওয়ার পর এখানে জাস্ট গোল শেপ করে দিব। আমরা কাত নিব 3 ইঞ্চি পরিমাণ, কাত 3 ইঞ্চি পরিমাণ নিব, এবং এখানে আর্মহোল নিব 7 ইঞ্চি পরিমাণ। তো 7 ইঞ্চি পরিমাণ নিয়ে এখানেও আমরা টেনে দিব। তো এখানে আমি 38 সাইজ কামিজ বানাবো, এর জন্য 9.5 ইঞ্চি তে একটি দাগ দিব। এটা কিন্তু আমাদের সামনের পার্ট কাটছি, পিছনের পার্ট এখনও আমরা কাটিনি, তো প্রথমে আমরা সামনের পার্ট কেটে নিব। তো তারপরে 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। নেওয়ার পর এখানে আমরা ঠিক 1.5 ইঞ্চিতে একটি মার্ক করব, 1.5 ইঞ্চিতে মার্ক করার পর এভাবে শেপ দিয়ে দিব। তো আপনাদের একটাই কথা বলি, সামনের গলা এবং পিছন গলা যখনই সমান হয় না বা বেশি হেলদি মানুষ হয় তখনই তালপাট কাটতে হয়, এবং তালপাট শুধু সামনের পাটে কাটতে হয়। তো এখানে যেহেতু আমি দুইটা গলায় সমান নিয়েছি, সো আমি তালপাট কাটবো না। তো এখানে আমি কোমর নিব 14 ইঞ্চিতে, নিয়ে এখানেও স্ট্রেট দাগ টেনে দিব। তো কোমর 14 ইঞ্চিতে নিয়েছি, নেওয়ার পর এখানে 9.5 নিয়েছি, এর জন্য এখানে 1 ইঞ্চি পরিমাণ কম নিয়ে এখানে আমি 8.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, এখানে 1 ইঞ্চি কম, বডির থেকে কোমর 1 ইঞ্চি কম, এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এবার আমি 45 ঝুল যেহেতু এই জন্য ফাড়ার জন্য 22 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। যখনই ঝুল কম হবে, 5 ফুটের নিচে যেসব মানুষ তাদের ক্ষেত্রে আপনারা নেবেন 19 ইঞ্চি 20 ইঞ্চির নিচে, এবং যখনই 5 ফুটের উপরে হবে, লম্বা মানুষ হবে, সেক্ষেত্রে আপনারা 21-22 ইঞ্চি পরিমাণ নিতে পারেন। তো এটাও আমি স্টেপ দাগ টেনে দিব। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের জন্য রেগুলার ইউনিক এবং সহজ সহজ ভিডিও আপলোড করে থাকি। তো এখানে হিপেও আমি 9.5 ইঞ্চি পরিমাণ নিব, বডি যা হিপের মাপও ঠিক তাই, নেওয়ার পর সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিব, নিয়ে দাগগুলোকে আমি মিলিয়ে দিব।
দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা দাগগুলো মিলিয়ে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবার দেখুন আমি এখানে 13 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম, ঘেরের থেকে আমরা 2 ইঞ্চি বেশি নিয়ে 26 ইঞ্চি পরিমাণ অর্থাৎ 13 ইঞ্চি নিয়েছি এক পাটের জন্য। তো এই 13 ইঞ্চি নিয়েই নিয়েছি, সেই জন্য আমরা এই জাস্ট হিপের এখান থেকে একদম এই পর্যন্ত ধরে একদম লাস্ট পর্যন্ত ধরে স্ট্রেট দাগ কিনে নেব। তারপর এখানে সেলাইয়ের জন্য ওই 1 ইঞ্চি, মানে এটা আমাদের আসল সেলাই, এটা হলো আমাদের ফাড়ার সেলাইয়ে যাবে, সেটা বাড়তি রেখে আমরা এখানে দাগ টেনে দিলাম। দেওয়ার পর নিচে আমরা দেখুন 1/2 ইঞ্চি ডাউন দিয়ে একটি রাউন্ড শেপ দিয়ে দেব, দিয়ে এটি কেটে নিব। তাহলে আমাদের কামিজ নিচের দিকে ঝুলে থাকবে না, কোনা দেখা যাবে না। এই 1/2 ইঞ্চিটা আমি একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে আমি এটা কেটে নিচ্ছি। তো এই পার্টটি সহ ঠিক সেম ভাবে এটা কিন্তু আমি এক পার্ট সামনের পার্টটি কেটে নিলাম। এখানে তো হিপের এখানে আমি একটি কোনা কেটে নিব, তারপর বডির আসল মাপেও একটি কোনা কেটে নিব, নিয়ে এটি আমরা কেটে ফেলবো। তাহলে আমাদের বারবার মাপ দিতে হবে না। দেখুন আমাদের এটি এইভাবে ঠিক কাটা হয়ে গেল। এবার এটিকে আমরা মেলে নিব। মেলে নিয়েছি, মেলে নেওয়ার পর নিচ থেকে আমরা 16 ইঞ্চিতে একটি মার্ক করব। নিচে থেকে 16 ইঞ্চিতে আমি একটি মার্ক করে নিয়েছি, নিচে থেকে একদম এই নিচে থেকে নেওয়ার পর এটি আমি স্ট্রেট দাগ টেনে দিব। এই 16 ইঞ্চিতে নিচে থেকে 16 ইঞ্চি দাগ দিলাম, এই 16 ইঞ্চির সাথে এটির মাথা একদম মিলিয়ে আমরা এটিকে বসিয়ে নিব। তো সুন্দর করে কাপড়টিকে আমি মেলে নিয়েছি 16 ইঞ্চিতে। এবার আমরা ঝুলটা দেখে নিব। নিচে থেকে 16 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, তো এবার এই 16 ইঞ্চি এক কালার কাপড়ের এখান থেকে আমরা নিব, নিয়ে এই যে 16 ইঞ্চির মাথাটি এখানে দুই দিক থেকে আমি এইভাবে গোল করে শেপ দিলাম। প্রথমে এই মাথা থেকে নেবেন এবং এই মাথা থেকে, ওই মাথা থেকে কিন্তু আমরা বেশি করে কাপড়টা নিয়েছি এবং এই মাথা থেকেও নিয়েছি, নিয়ে এইভাবে আমরা কেটে ফেলব। দেখুন দেখুন এখান থেকে আমি নিয়েছি, এই দিকে কিন্তু আমার বেশি অংশটা, ঠিক আছে এক কালার কাপড় আমরা বেশি করে ফেলবো, সেজন্য এই দিক থেকে নিয়েছি, ওই এখান থেকে কম করে নিব এক সাইড থেকে এবং এই সাইড থেকে বেশি নিব, নিয়ে এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার জাস্ট এটিকে কেটে ফেলব। দেখুন আমাদের জামার সামনের পাটটি কাটিং হয়ে গেছে। এবার আগে এটিকে জয়েন্ট দিব, তারপর এটি ফেলে পিছন পাট কাটবো। পাটটি প্রথমে পারবো, পারার পরে এই যে এই বাঁকা মাথার সাথে এই যে আমাদের গোল মাথাটির সাথে এই কোনার মাথা দিব, দুই সোজা দিকে একদিকে রেখে এইভাবে এইভাবে জাস্ট সেলাই দিব। এই দুই সোজা দিকে একদিকে রেখে এই গোল মাথার সাথে একটি কোনার মাথা নিব, আবার ওই কোনার মাথার সাথে আরেকটি গোল মাথা নিব, নিলে এই যে এইভাবে সেলাই দিব দুই সোজা একদিকে রেখে। তাহলে এই যে এরকম হবে, দেখুন এই যে এরকম হবে। তো আমরা এইভাবে স্ট্রেট সেলাই দিই চলে। সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমরা এবার পিছন পাটে, পিছন পাটটিকেও আমি 13 ইঞ্চি করে নিয়ে দুই পার্ট, এই যে একটি পার্ট দুই ভাঁজ দিয়ে নিয়েছি। তো নেওয়ার পর এখানে আমি ঝুলের সাথে 2 ইঞ্চি বেশি নিয়েছি, ঝুল আমাদের 45 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি নিয়ে টোটাল আমি 47 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নেওয়ার পর কাপড়টিকে দুই ভাঁজ করে ফেলেছি, এর উপরে এখন আমি ওই পার্টটি ফেলবো জামার সামনের পাটটি। পিছন পাটটি নিচে রেখে সামনের পাটটি আমরা এর উপরে বসিয়ে নিয়েছি এবং দাগ দিয়ে এটা কাটবো। এবং যদি আমরা 47 ইঞ্চের ঝুল নিয়েছি, মোট ঝুলের সাথে 2 ইঞ্চি বেশি, কিন্তু আপনাদের যদি সামনের পাটটি একটু ছোটো বড় হয় সেক্ষেত্রে আপনারা কেটে সমান করে নিতে পারেন নিচের দিক থেকে। তো এবার আমরা চতুর্দিকে এইভাবে দাগ দিব। আর পিছন গলাটি আমি যেহেতু ছোটো নিব, সেজন্য এখানে আমি কোনো দাগ দিব না, গলার দাগটা শুধু দিব না, চতুর্দিকে দাগ দিয়ে এটি কেটে নিব। দাগ দেওয়া হয়ে গেছে, এবার জাস্ট আমরা এইভাবে এটিকে কেটে ফেলবো।
নিচে আমরা হাফ ইঞ্চি পরিমাণ একটি রাউন্ড শেপ দিব, তাহলে কোনা ঝুলে থাকবে না। এখানে পিছন গলা আমি 2.5 ইঞ্চি পরিমাণ এবং 4.5 ইঞ্চি পরিমাণ নিব। আপনারা চাইলে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ছোট বা বড়ও নিতে পারেন। ঠিক রাউন্ড শেপ দিয়ে এটি কেটে নিব। তো পিছন পাটাও কাটিং হয়ে গেল, এবার আমরা পট্টি কাটবো। পিছন পাটের এই অংশটি রেখে দিব। তো এইভাবে আপনারা সামনে এবং পিছন গলার উভয়েরই পট্টি কাটতে পারবেন। তো দেখুন আমি উপরের মাথাটি প্রথমে সমান করে নিব, এবং অবশ্যই মনে রাখতে হবে দুই বন্ধ সাইড আমার দিয়ে থাকবে। এই গলার পট্টির বন্ধ সাইডটিও এবং এটার বন্ধ সাইডটিও আমার দিকে থাকবে। থাকার পর আমি এখানে জাস্ট দাগ মিলিয়ে পট্টির বরাবর গোল করে যে শেপ রয়েছে ঠিক সেম সেই শেপটি দিয়ে দিব। তাহলে আমাদের বারবার কামিজ নিয়ে মাপ দিতে হবে না, এই টুকরোটা আমরা ফেলবো না। এবার আমরা চতুর্দিকে 2 ইঞ্চি পরিমাণ নিয়ে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি টিকবে, এবং 1/2 ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 2 ইঞ্চি পরিমাণ নিব এই পট্টিটি। নিচে থেকেও 2 ইঞ্চি নিব। এবার এটি আমরা কেটে ফেলবো। এইভাবে করা কত সহজ দেখলেন তো? তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য রেগুলার সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি, এবং প্রত্যেকটা ডিজাইন আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করে থাকি। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিবেন। দেখুন পট্টি কাটা হয়ে গেছে। এবার আমরা 2 সোজা দিকে পট্টির সাইড সেলাই দিব, তারপর 2 সোজা দিকে একদিকে রেখে নর্মাল নিয়মেই পট্টি লাগাবো। পট্টিটি লাগানো হয়ে গেছে। এবার দেখুন 2 সোজা দিক একদিকে রেখে আমরা এই পট্টিটিকে বসিয়ে এর উপর দিয়ে সেলাই দিব। গিয়েছে, এবার এর উপর দিয়ে আমরা চাপ সেলাই দেবো। অবশ্যই পট্টির কাপড়ের উপর দিয়ে আমরা চাপ সেলাই দিব। তো এইভাবে জাস্ট পট্টির কাপড়ের উপর চাপ সেলাই দিব। গিয়েছে, এবার জাস্ট এর উপর দিয়ে আমরা চাইলে সেলাইও দিতে পারবো, কিন্তু সেলাই দিব না, আমরা হাতে তোরপাই করে নিব বা হাতের কাজ করে নিব। তো সেম নিয়ে আমি অপর পট্টিটিও লাগিয়ে এনেছি সামনের পাটে। লাগিয়ে নিয়ে দেখুন সামনে জাস্ট আমি কয়টা সবতাম লাগিয়ে নিয়েছি। তো এটা আমি কাপড় দিয়ে পেঁচিয়ে সবতাম তৈরি করেছি। এর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে দিব, আপনারা দেখে নেবেন। তো এর জন্য প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এবার আমরা 2টা কাঁধ একসঙ্গে রেখে কাজ সেলাই দিব। তো এর জন্য আমাদের মনে রাখতে হবে 2 সোজা দিক একসঙ্গে রাখতে হবে। বন্ধুরা 2 সোজা দিক আমরা একসঙ্গে রাখবো। এভাবে পট্টির কাপড়টিকে পিছন পাটে নিব, নিয়ে এইভাবে কাঁধ আমরা জয়েন করব। বন্ধুরা আমি এই হাতাটি বানিয়েছি, এটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো হাতাটি অনেক স্টাইলিশ, এটা যে কোনো জামাতে লাগালে অনেক সুন্দর লাগবে। তো দেখুন এই হাতাটি। তো এবার আমি এটিকে শুধু বানিয়ে নিয়েছি, সেলাই দিইনি। তো এবার এই যে কাঁধও জয়েন দিয়েছি, কিন্তু আমরা কিন্তু আর কিছু করিনি, শুধু কাঁধ জয়েন দিয়ে নিয়েছি। তারপর এটার মিডল পয়েন্টে একটি সেলাই রয়েছে, যদি সেলাই না থাকতো আমি কোনা কেটে নিতাম। নিয়ে এই মিডলের সাথে আমরা বসিয়ে প্রথমে একদিক থেকে ধরে সেলাই দিব এইভাবে। বন্ধুরা আমরা এক পাশ থেকে লাগিয়ে নিয়েছি, এবার এই পাশ থেকে মিডল থেকে আবার ধরে এই পাশটাও লাগিয়ে নেবো। এইভাবে আপনারা হাত লাগাবেন, তাহলে কোনো সমস্যা হবে না।
कत सुंदर भाव लागानो हो गए सेम भाव अपर हाथी लागिए निब हो गए एबार मुहुर मापटी निब तो मुहुरी एखे 4.5 इंची परिमाण तो मुहुर मापटी नहीं मुहुर एखान धरे डिरेक्ट एकदम फाड़ार हिपर साइड फाड़ा पर्यन्त सेलाई दिब हिप पर्यन्त किन्तु एखाने एकटा जिनिस देखुन आपनारा एइभाबे जामा तैरी करले जदि ढील हय बा टाइट हय सेक्षेत्रे शुधु एकटा सेलाई दिलेई हबे बा एकटा खुललेई हबे तो एइभाबेई आपनारा करबेन आगे हाता लागाबेन तारपर बडी सेलाई दिबेन ताहले कखनो कोनो झामेला हबे ना तो एबार आमरा एटी सेलाई दिब এখানে সেলাই দেওয়া হয়ে গেছে হিপ পর্যন্ত এবার আমরা দেখুন আমি জাস্ট নতুনদের জন্য সবসময় সহজে বোঝাতে চাই এই জন্য দেখুন এইভাবে আমরা এই হিপ থেকে এইভাবে ভাঁজ করে নিব নিয়ে এইভাবে দাগ বসিয়ে নিব এইভাবে আপনারা চকের দাগ দিয়ে নেবেন এইভাবে ভাঁজ দিয়ে নিব প্রথমে তো আমরা কিন্তু এর উপর দিয়ে সেলাই দিব এইভাবে পর এটা আমরা উল্টা দিকে ফেলবো এবং এই দেখুন উল্টা দিকে আমরা এইভাবে হিপ থেকে এই যে এইভাবে দিয়ে নিব তো এইভাবে আপনাদের দেখুন এর উপর দিয়ে সাইড ঘেঁষে ঘেঁষে আমরা সেলাই দেব আরেকবার দেখুন আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট বন্ধুরা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য রেগুলার এবং সহজ সহজ ইউনিক কিছু ভিডিও আপলোড করি যাতে আপনারা ঘরে বসেই সেলাই শিখতে পারেন আমরা সাইড ঘেঁষে এইভাবে সেলাই দিয়ে নিয়েছি পুরো পাটটি এবার এইভাবে ভাঁজ দিব আপনারা ঠিক যতটুকু রাখতে চান সেরকম করে ভাঁজ দিয়ে নেবেন নিয়ে এবার এই সাইড ঘেঁষে সেলাই দেব কি বন্ধুরা সহজ না দেখুন আমরা এই যে উপরের মাথাটার জন্য আমি এখান থেকে সোজা সেলাই দিয়ে এসে এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে দেখুন 1/2 ইঞ্চি পরিমাণে এসে এভাবে থামবো থামার আস্তে করে ঘুরিয়ে নিয়ে ঠিক এখানেও ভাঁজ দিয়ে সেলাই দিয়ে ঘুরাবো তো আমি এই পদ্ধতিটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে বুঝে নিন প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দিয়ে দিব
দিক করে নিয়ে এই সাইড ঘেঁষে সেলাই দিব। ওইদিকেই সেলাই দিব তাহলে জামাটি কমপ্লিট।